আমার প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা ও ভালোবাসা নাও। তোমরা বায়োলজিতে অনেক কিছু পড়ো, আজকে তোমাদের উদ্ভিদের উপর, এই বীজের উপর একটু ছোট্ট একটা টিপস বা পরিচিতি, যেটাই বলো সেটাই দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো এটা, এই যে আমি যে মিক্সচার দেখাচ্ছি, মিক্সচার, এই মিক্সচারটা কিন্তু খুবই হেলদি এবং খুবই ডেলিশিয়াস এবং খুবই স্ট্রং কিছু ফুডস। এটা আমি ব্রেকফাস্টে, তারপরে ইভিনিংয়ে নাস্তা হিসেবে মাঝে মাঝে এটা আমি খাই। তো এইখান থেকে তোমাদেরকে আমি যে জিনিসটা সব থেকে মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যেগুলো বেসিক্যালি, এটা আমি আমেরিকা থেকে, আমার এক খালামুনি আছে ডক্টর চমন খালামুনি, উনি এগুলো আমার জন্য পাঠিয়েছেন। উনি এখন বর্তমানে বাংলাদেশে আছেন, উনি অসুস্থ, তো উনি ডক্টর হলেও, এলোপ্যাথি হলেও উনি কিন্তু আমাদের হোমিও ট্রিটমেন্ট নিচ্ছেন। ওনার ব্রেস্ট ক্যান্সার এবং লাস্ট স্টেজে আছেন, সবাই ওর জন্য, ওনার জন্য দোয়া করবেন। তো উনি এই যে এগুলো যে দিয়েছেন, এগুলো দেখেন, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো কিসের খোসা, বেসিক্যালি অনেকে আমরা জানি না বা দেখি নাই। এগুলো কিন্তু, এই যে আমরা যে একটা বাদাম খাই, দেখো এটার উপরে কী সুন্দর একটা আবরণ দেওয়া আছে। এই যে আমি আবরণটা খুলে ফেলছি, দেখো এই আবরণটা যদি আমি খুলি, এটা ভেতর থেকে কী বের হবে, তাই না? দেখো এই যে আমি এতক্ষণ বসে বসে এই বাদামগুলো খেয়েছি, তারপর আমার মনে হলো যে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করে দেই, তোমরাও দেখো। এই যে দেখো, কমন ফেস, তাই না? এটা কিন্তু আমরা সবাই বাজারে পাই এবং সবাই দেখি। এটা হচ্ছে কী বাদাম? পেস্তা বাদাম। কিন্তু এটা বাইরে থেকে আনার জন্য, দেখো এটার উপরে একটা আবরণ ছিল। এই যে এরকম এরকম খুব সুন্দর, আমরা যেমন বাদাম খাই সেই সেই চীনা বাদামের মতো, এরকম পেস্তা বাদাম এরকম খোসা থাকে, সেই খোসাটা ছাড়ায় তারপর এরকম একটা বাদাম আমরা বাজারে পাই। এই যে বাদামটা, এইটাই হচ্ছে বেসিক্যালি আজকে দেখানোর বিষয় ছিল, যে এই যে পেস্তা বাদামটা হচ্ছে একটা খোসার ভিতরে থাকে এবং খোসা থেকে বের করে তারপরে আমরা এটা করি। আর এই যে মিক্সচারটা দেখালাম, এটা খুবই হেলদি একটা ফুড, এটার সাথে আমি একটু মধু মিক্স করে খাই, তোমরাও খাবে, খুবই হেলদি। দেখো কয়েক রকম বাদাম আছে, একটা, তারপরে এখানে আছে যে কাঠবাদাম, তারপরে এখানে আছে কাজু বাদাম, এখানে কিশমিশ। হ্যাঁ, তো যারা ওই যে চকলেট, চিপস, আচার বা বাইরের অনেক বেশি ফুড, রিচ ফুড এগুলো খাও, বা আমার মতো যারা মিষ্টি খুব পছন্দ করো, তারা কিন্তু যে মিষ্টির অল্টারনেটিভ হিসাবে এটা কিন্তু খুবই খুবই টেস্টি। তারপরে এর মধ্যে একটু মধু মিক্সচার করলে আরও টেস্টি হয়ে যায় এবং এটা কিন্তু হেলদি একটা ফুড। এই যে খোসা, আমি বেসিক্যালি এই পেস্তা বাদামের খোসা আর এই যে বাদামটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এবং যারা আমার পেশেন্ট আছে, যারা আমার মতো মিষ্টি পছন্দ করে, তাদের সবার জন্য এই বাদামগুলো খুবই হেলদি, কনশাস এবং স্বাস্থ্যসম্মত, এবং সবাই খেতে পারো, কোনো বিধিনিষেধ যদি না থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।